Hare Krishna. হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে উৎপন্ন একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আর উৎপন্ন একাদশী উপলক্ষে যেহেতু একাদশী, সেই কারণে আমরা সম্পূর্ণ নির্জলাভাবে এই একাদশী ব্রত পালন করি। আমরা আজকে সারাদিন নির্জলাভাবে ব্রত পালন করব এবং আগামীকাল নির্দিষ্ট পালনের সময়, অর্থাৎ ভোরবেলার সময়, আমরা ভগবানের প্রসাদ পেয়ে এই ব্রত সমাপ্ত করব। আমাদের ভক্তি জীবনে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশী তিথি ভক্তির জননী। আমরা যদি এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের ভক্তি বৃদ্ধি হবে এবং আমরা সহজেই পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তাই সকলেরই 8 থেকে 80 সকলেরই এই একাদশী ব্রত করা অত্যন্ত কর্তব্যের বিষয়। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। একাদশী ব্রততে এমন নয় যে না খেয়ে এই ব্রত পালন করা যায়। আপনারা সমস্ত প্রকার ফল, সবজি এবং ঘি দিয়ে তৈরি করে সবজি আপনারা পেতে পারেন। কেবলমাত্র পঞ্চ রবিশস্য এই দিনে পেতে নেই বা খেতে নেই, অর্থাৎ মাসের দুটি একাদশী পরে। তো সকলেরই উচিত কেবলমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে এই একাদশী ব্রত পালন করা। একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের নামে গানে সারাদিন অতিবাহিত করা। তো আমরা বেশি করে জপ করার চেষ্টা করব। আমরা প্রতিদিন 16 মালা জপ করি, তার থেকে অধিক আমরা এই একাদশীর দিন জপ করতে চেষ্টা করি এবং গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করার চেষ্টা করি। এইভাবেই আমরা এই একাদশী পালন করে থাকি। এবং আজকের দুপুরবেলা একাদশীর প্রসাদ হবে, অনেক ভক্ত সমাগম হবে ইস্কন পানিহাটি মন্দিরে, তাই ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। সন্ধ্যাবেলা হবে কীর্তন। আর বন্ধুরা, আপনারা আমাদের ফেসবুক ইস্কন পানিহাটি লাইভ এবং গৌর নিতাই ব্লগস বলে ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের করতে পারেন। তো বন্ধুরা, মন্দিরে আমরা অনেক সেবা পেয়েছি, সেই সেবাগুলির মধ্যেও আমরা ভিডিও করার চেষ্টা করছি। এবং আমাদের অত্যন্ত প্রিয় শ্রীপাদ রাধাপাদ প্রভু আমাদের একটি নতুন সেবা দিয়েছেন, সেই সেবাটি হচ্ছে শ্রীমদ ভক্তিচারু গুরু মহারাজজি, তিনি যে চৈতন্য চৈতন্যমৃত প্রথম অনুবাদ করেছিলেন সেই কপি আমরা পেয়েছি এবং সেটির PDF করে আমাদের দিতে হবে। তো সেই কারণে অনেক সেবার চাপ রয়েছে। এছাড়াও প্রসাদ সার্ভিসের সেবা এবং ভিডিও লাইভ করার সেবা আমরা করি এবং ইন্টারনেটের প্রচারেরও সেবা আমরা করছি। তো এই সমস্ত সেবার মধ্যে আমরা ভিডিও করার চেষ্টা করছি, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওগুলি দেখুন এবং সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন। আপনারা যারা নতুন, অবশ্যই আপনাদের এই চ্যানেলটি রবিবার দিন দুবার ক্লাস হয়, একবার 12:30 থেকে ক্লাস হয় এবং একবার 4:15 সময় থেকে রবিবার দিন ক্লাস হয়। আপনারাও এই ক্লাসে যুক্ত হতে পারেন এবং শ্রী ভগবানের অপরাকৃত লীলাকথা শ্রবণ করতে পারেন। তো বন্ধুরা, আজকে যেহেতু হচ্ছে একাদশী তিথি, সেই কারণে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে আজ মন্দিরে। আর আজকে একাদশীর প্রসাদ সকলেই পাবে। কী কী প্রসাদ হয়েছে আমরা আপনাদের দেখিয়ে দেব। একাদশী তিথিতে আপনারা গঙ্গা স্নানও করতে পারেন এবং শিবজির মাথায় জল প্রদান করতে পারেন। শিবজিকে আপনারা পরে দেখাচ্ছি। তো পানিহাটি মন্দিরের সঙ্গেই মা গঙ্গা আছে। এখানে দুরকম শিবজি আছে, তারকেশ্বরের শিবজি এবং গঙ্গাধর শিবজি। আপনারা এই পবিত্র তিথিতে শিবজির মাথায় জল অর্পণ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন প্রসাদ সার্ভিস শুরু করব। তারপরে বিকেলবেলা আরও অনুষ্ঠান আছে মন্দিরে, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। সাবুর পাঁপড়, কলা, এটা হচ্ছে সাবু দিয়ে মিক্স সবজি,
তো আজকে একাদশী তিথিতে আপনারা দেখতে পাচ্ছেন এত রকম সবজি হয়েছে, প্রসাদ হয়েছে, মহাপ্রসাদ হয়েছে, আর সকলেই প্রায় বসে পড়েছেন, জল পাতা দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা সার্ভে শুরু করে দেব। পরে আসছে থার্ড ব্যাচ, আমরা থার্ড ব্যাচ করে তারপরে অন্য সেবা করব। তো আজকে আমরা দেখলাম কিছু কিছু ছোট ভাই ওনারাও ব্লগিং করছে, আর তার ফাঁকে আমরা ওনাদের এই ব্লগিংয়ের ভিডিও শ্যুট করে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রোববার দিন একাদশী তিথিতেও পরম বৈষ্ণব শ্রীমান দিবাকর প্রভু তিনি সুন্দর সেবা করছেন, এবং আমরা তার মাঝে ওনার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। এদিকে দেখুন শ্রীমান সত্যবান প্রভু, উনিও সেবা করছেন, কেবলমাত্র আমরাই ফাঁকা পড়ে আছি, আমরা কোনো সেবা করছি না, আমরা কেবল ঘুরে ঘুরে ভিডিও করছি এবং আপনাদের দেখাচ্ছি যে বৈষ্ণবেরাও কত পরিশ্রম করে ভগবানের এই সেবার জন্য। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, একাদশীর পুণ্যতিথিতে আমরা এসেছি রাঘব ভবনে গৌরনীতা এবং রাধা রমণ রাধা মদন মোহন জিকে প্রদীপ নিবেদন করতে। আপনারাও যেখানেই থাকুন না কেন, চেষ্টা করবেন একাদশীর এই পুণ্যতিথিতে ভগবানকে ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ নিবেদন করতে, কারণ এই দিন আমরা যদি প্রদীপ নিবেদন করি তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন আমাদের সকলের প্রতি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক করবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ, হরে কৃষ্ণ।